আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর এটা হচ্ছে আমার নতুন স্ট্যান্ড। তো আপনারা হয়তো আগে আমার আগের যে ভিডিওগুলো সেগুলোতে আপনারা হয়তো দেখেছেন যে আমার পুরনো আমার আগের একটা স্ট্যান্ড আছিল, বাট ক্যামেরা স্ট্যান্ড, সেটা সেই ট্রাইপডটা তেমন একটা ভালো না। ভালো না বলতে সেটা মনে করেন লোকাল ছিল আর কি। তো এখন আমার স্ট্যান্ড এটা আপডেট করলাম, তো এই নতুন স্ট্যান্ড এটা লাইক বলতে পারেন এটা আমার জন্য আপডেট এবং নতুন একটা এক্সপিরিয়েন্স হবে এটা নিয়ে। সো স্ট্যান্ড নিয়ে ভিডিও বানানোর রিজনটা হলো, তো আমি আপনাদেরকে যে এক্সপিরিয়েন্সটা বা ডিফারেন্স যে স্ট্যান্ডের মধ্যে কি ডিফারেন্স থাকতে পারে বা স্ট্যান্ড ব্যবহার করার ক্ষেত্রে লাইক ব্যবহার করলে কি কি সুবিধা বা অসুবিধা হতে পারে সেটা আপনাদেরকে আমি এক্সপ্লেন করব এবং দেখাবো। সো প্লিজ আপনারা ভিডিও স্কিপ করবেন না, আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, তাহলে আর আমার আগামী নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনাদের কাছে সবার আগে চলে আসবে। ওকে, সো আর কথা বাড়াবো না, আমরা ভিডিওতে চলে যাই। ওকে, সো ভিউয়ার্স, এটা আমার সেই পুরনো এবং সর্বপ্রথম স্ট্যান্ড যেটা আমি ক্যামেরা কেনার পর বাই করেছিলাম লাইক ইউজ করার জন্য। বাট সমস্যা হলো এটা এই বাস শুধু এতটুক মানে সরঞ্জাম, মানে এটা কী বলে এটাকে লাইক এক্সপ্যান্ড করা যায়। সো আবার কিছুটা মানে প্লাস্টিক, এটা প্লাস্টিক ইউজ করা হয়েছে। তো প্লাস্টিক ইউজ করার কারণে এটা দেখেন যখন আমরা স্পোর্টস ফটোশ্যুট বা ভিডিও ওকে বাদ দেন, লাইক স্পোর্টস ফটোশ্যুট করতে যাই, তখন যখন ক্যামেরাটা এখানে ফিট করা হয় তখন অনেক সময় আছে মানে এটা এরকম মুভ করতে হয়, বাট এখানে একটা প্লাস্টিকের ই থাকার কারণে এখানে মনে করেন কিছুটা শেক হয়। সো তখন ফটোগুলা লাইক একটু ব্লারি চলে আসে অথবা ডিটেলস নষ্ট হয়ে যায় বা শার্পনেস হয় না বা অনেক সময় অ্যাঙ্গেল লাইক নষ্ট হয়ে যায়। সো এই সমস্যাগুলো দেখা দেয় এই স্ট্যান্ডার্ডটা ব্যবহার করার ক্ষেত্রে। আর এই স্ট্যান্ডার্ডটা লাইক চিপ প্রাইস, বাট এটা আপনারা ব্যবহার করতে পারেন শুধু এই ক্ষেত্রে যারা মানে যারা মনে করেন ভিডিও শ্যুট করতে চায় তাদের জন্য এটা পারফেক্ট, লাইক বিগিনার্সদের জন্য এটা ভিডিও শ্যুটের জন্য পারফেক্ট, কারণ ভিডিওতে এত বেশি মুভমেন্টের দরকার পড়ে না। তারপর এটার আরেকটা ফায়দা আছে, এই যে পাশে এটা দেখতেছেন এটা মনে করেন এরকম ঘুরাইয়া লাইক এরকম ই রাখার পর তারপরে এরকম ঘুরালেই এটা উপরে নিচে হয়। তো ভিডিও বানানোর ক্ষেত্রে এটা কিন্তু অনেক একটা সুন্দর একটা মানে ভিডিও ক্রিয়েট হয় কিন্তু। আর আরেকটা কথা, যেহেতু এটা প্লাস্টিকের তো এটা ব্যবহার অনেক দিন ব্যবহার করলে তারপরে এটা মনে করেন আইডিয়া পাওয়া যায় যে সফটলি কীরকম ব্যবহার করা যায়, সফটলি কীরকম মানে মুভমেন্ট কোন অ্যাঙ্গেলে কোন স্টাইলে মানে ই করলে মানে সফটলি হবে আর কি ভিডিও বা ভিডিও রেকর্ড বা ফটোশ্যুট। ঠিক আছে, তো অনেক সময় আছে আমরা যারা ফটোশ্যুট করতে যাই তখন অনেক সময় দেখা যেতেছে যে লো অ্যাঙ্গেলে ফটো নিতে হয়, তো তখন আবার শেক মানে ক্যামেরা শেক বা ক্যামেরা টাচ করলে তখন দেখা গেলো শার্পনেসটা নষ্ট হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আমাদের কী করণীয় হয় লাইক এই যে ক্যামেরার নিচের সাইডে ক্যামেরাটা ফিট করতে হয়, তো এটার কোনো ওইরকম কোনো সিস্টেমই নাই। বাট এই যে নতুন স্ট্যান্ডটা দেখতেছেন এটা আবার কিন্তু এখন বর্তমানে এটা কিন্তু নিচের সাইডে আছে, তো আপনি এটা এরকম উপরে লাইক টাইট করে ফেললেই বাস, এখন এটা নিচে এখানে ক্যামেরা ফিট করে তারপরে রেখে দিলেন, ফটো উঠালেন, বাস বিন্দাস, নো প্রবলেম। আবার এটা মানে এই যে স্ট্যান্ড আছে এটার যে পা চলেন আমরা পাই বলি, তো এটা যেরকম চান যে সাইজে চান যে অ্যাঙ্গেলে চান এটা ফিট করতে পারবেন। ঠিক আছে, এখন মনে করেন আপনি
সমুদ্র টাইপের কোথাও চলে গেলেন, এখন এইখানে আপনি লো অ্যাঙ্গেলে নিবেন, কিন্তু ছড়ানোর মতো কোনো ই নাই, হ্যাঁ, কিন্তু পাথর আছে, এখন পাথরে মানে একটু দূর দূরান্তে পাথর আছে, পাথরে রাখবেন কিভাবে? তখন এটা এরকম এক্সপ্যান্ড করে আপনি পাথরে রাখতে পারবেন। এটাতে শুধু এত বড় তা না, আপনি এগুলা খুলবেন, খুলে কিন্তু আরো বড় করতে পারবেন। ঠিক আছে, আমি একটা পা খুলতেছি, এটা শুধু এই দেখছেন অনেক বড়, কিন্তু শুধু একটা খুলছে, ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু ই করতে পারবেন। এটাও আছে এরকম, কিন্তু এটাতে এটাতে অসুবিধাটা হলো কিছুটা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে আর সফট না, সেই এই জিনিসটা সফট না, তো এই ক্ষেত্রে এটা অনেক সময় ফটোশ্যুটের জন্য পারফেক্ট হয় না এই জিনিসটা। তো বিগিনারদের বা ফটোগ্রাফারদেরকে বলবো, এটাই বলবো যে এইটা না কিনে এটা কিনলে বেস্ট হয়, কারণ এইটা বাহরাইনি লাইক টাকা এটা 15 দিনার আর এটা 25 দিনার, তো 10 দিনের জন্য আমি কখনো সাজেস্ট করব না যে এইটা কিনে আপনার টাকা নষ্ট করেন। সো আরও 10 দিনার অ্যাড করে এটা কিনে ফেলেন, একদম বেস্ট একটা সাজেশন হবে আপনাদের জন্য। ওকে, তো বাদ বাকি আমি এখন ক্যামেরা ফিট করব, ফিট করে আপনাদেরকে দেখাবো লাইক এটা কীরকম কীরকম আপনি করতে পারেন, বা কীরকম স্মুথ সফট কীরকম মুভমেন্ট হতে পারে করতে পারেন, এগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল এই যে স্ট্যান্ডটা দেখছেন, এইটার এই জায়গায় কিন্তু কোনো ধরনের বল লাইক স্টিলের মতো কোনো কিছু নাই, যেটা সফটলি, ঠিক আছে, যেটা মানে সফটলি এটা ঘুরবে একটা, কিন্তু শেক শেক করে, ঠিক আছে, এই যে শেক শেক করে কিন্তু, ওকে, এটা বিকজ এটা পুরোটাই মানে প্লাস্টিক এই জন্য। হ্যাঁ, নাও কাম টু দিস, এখন এইটা, ঠিক আছে, এই যে বলটা দেখতেছেন, এই বলের কারণে এই জিনিসটা কিন্তু এই স্ট্যান্ডটা কিন্তু অনেক সফটলি মানে মুভ করতে পারতেছে, অনেক সফটলি ঘুরতে পারতেছে, সব কিছু মানে অনেক সফটলি হয় জিনিসটা, ঠিক আছে, কারণ এখানে নিচে এই দেখেন, এটা শুধু আপনি একটু লুজ করবেন, বাস, এখন আপনার এটা উপরে নিচে যাবে, সমস্যা নেই, আর এই জায়গায় আপনি, ঠিক আছে, এই যে এটা ঘুরাইলেন লুজ করার পর, এটা কিন্তু এখানে ক্যামেরা ফিট করার পর এখানে এটা আপনি 180 ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারবেন, এনি অ্যাঙ্গেল আপনি ফটো নিতে পারবেন। দ্বিতীয়ত, যখন আপনি একটু ক্যামেরাটা ঘুরাইবেন, ধরেন ভার্টিক্যালি ফটো নেবেন, তখন এটা এইভাবে ক্যামেরা এখানে ফিট করে ভার্টিক্যালি এখানে নিতে পারতেছেন, ছবি নেন, ভিডিও নেন, নিতে পারতেছেন ভার্টিক্যালি, একদম কমপ্লিটলি নিচে রেখা, অথবা সামনে রাখবেন, এরকম যে কোনো অ্যাঙ্গেলে রেখা নিতে পারতেছেন ছবিটা, ভিডিওটা, নো প্রবলেম। আর এইসব কিগুলো থাকার কারণে এখন আপনি এটা যখন উপরে আসবে, তখন আপনার স্ট্যান্ডটা মনে করেন একদম সোজা করে ফেলা, ওটাও আপনি করতে পারতেছেন, আবার মানে যে কোনো সাইজ বা যে কোনো শেপের আপনি এটা রাখতে পারতেছেন, রাখার পর আপনি যে কোনোভাবে এটা ছবি নিতে পারতেছেন আপনার ছবির জন্য, ভিডিওর জন্য। আর এই যে মেজারমেন্টগুলো দেখতেছেন, হ্যাঁ, এই তো পারফেক্ট, এই মেজারমেন্টগুলো আপনি দেখে ই করতে পারবেন, যেখান মুভ করার জন্য এটা লুজ টাইট করে, ঠিক আছে, এটা লুজ করতে পারতেছেন, টাইট করতে পারতেছেন, এখান থেকে সব কিছু আপনি আপনার ক্যামেরা স্ট্যান্ডটা মানে কন্ট্রোল করতে পারতেছেন কমপ্লিটলি, কী অ্যাঙ্গেল, কী শেপ, কীরকম চান, সব মানে এনি হাউ যেরকম আপনার ইচ্ছা সেরকম আপনি এটা রাখতে পারতেছেন। ওকে, তাহলে এই এই স্ট্যান্ডটাই যে মানে একদম লাস্ট আর আপডেটেড ভার্সন এরকম না, মানে সস্তার মধ্যে, বাট বিগিনারদের জন্য বা এরকম মানে আপনার কস্ট বা বাজেট কম, তখন এই স্ট্যান্ডটা আপনি নিতে পারেন, এটা দিয়ে স্টার্ট করতে পারেন। তারপর এখানে কিন্তু আরও ভালো ভালো অপশন আছে, আরও সুন্দর স্ট্যান্ড আছে, লাইক হাই কোয়ালিটি, অনেক লাইক বলতে যত আপডেট করবেন ততই ভালো মানে পাবেন, বিকজ আরও ভালো ভালো অপশান আছে, তখন আরও ভালো এক্সপেন্সিভও আছে। তো মানে ক্যামেরা আমরা জানি মূলত স্টার্টিং লাইক প্রফেশনাল ক্যামেরা স্টার্টই হয় মানে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা থেকে স্টার্টই হয় লাইক প্রফেশনাল ক্যামেরা। সো প্রফেশনাল ট্রাইপডও মনে করেন স্টার্টও হয় 20,000 30,000 40,000 50,000 1 লাখ 1.5 লাখ 2 লাখ পর্যন্ত স্ট্যান্ড আছে, ক্যামেরা স্ট্যান্ড ট্রাইপড, এগুলো অনেক দামি দামি আছে, ঠিক আছে।
তো আপনি যেরকম লাইক ইনভেস্ট করবেন সেরকম ইনকামও পাবেন, লাইক অবভিয়াসলি ইনকাম তো মনে করেন পরের কথা। সো যেরকম আপনি ইনভেস্ট করবেন সেরকম আপনার মানে কামব্যাক পাবেন, লাইক আপনার ফটো নেন ভিডিও নেন এটা আপনি ওই রকম কোয়ালিটির পাবেন, ঠিক আছে। সো ইটস অল অ্যাবাউট লাইক মানি, ইউ নো। আর এই দুইটার মধ্যে পার্থক্য হলো একটা হচ্ছে কি মনে করেন প্লাস্টিক মেটাল টাইপের, আর একটা হচ্ছে কি কার্বন মেটাল টাইপের,